हाई फ्रेंड्स एस भि प्रोडक्शन कलकाता पक्ष থেকে আমি সৌমেন আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে এস ভি প্রোডাকশন কলকাতার ফুডিস ফান্ডা নিয়ে। বন্ধুরা আজ নিয়ে এসেছি আরেকটি ঘরোয়া বাঙালি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, যা আমার আপনার সবার পছন্দ। চিংড়ি মাছ মানেই বাঙালি, আর বাঙালি মানেই চিংড়ি মাছ। আজ সেই চিংড়ি মাছ দিয়ে দেখাবো একটি অতি সুস্বাদু রেসিপি। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। বন্ধুরা আজ দেখাবো আপনাদের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো বন্ধুরা আর দেরি না করে আসুন দেখে নিই কি করে বানানো হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। প্রথমে আমি একটা মোচা কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এবার ওভেন ধরিয়ে তাতে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তাতে দিলাম একটু নুন আর হলুদ, দিয়ে এবার ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। আর নিয়েছি অল্প আলু। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথম আলুটাকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো। অল্প হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আসুন রান্নাটি হতে হতে একবার দেখে নিই কী কী উপকরণ লাগে এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তৈরি করতে। দিলাম একটা বড় পেঁয়াজ কুচি,
এবার দিয়ে ভালো করে একটু ভেজে নেচ্ছি। দিলাম 4-5 কোয়া রসুন কুচি। এরপর আবার দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিলাম স্বাদমতো লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিলাম অল্প চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ একটু তেলটা না ছাড়ছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা গুঁড়ো। মোচাটাও ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিলাম অল্প জল যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে তাকে ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে কতটা টাইট হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়ে গেছে না। দিয়ে দিলাম অল্প গরম মশলা। এবার আমাদের মোচা চিংড়ি কিন্তু একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দিলাম। এখন পরিবেশনের পালা। কি বন্ধুরা, কেমন লাগছে? মনে হচ্ছে না এক্ষুনি খাই এক্ষুনি খাই? তো আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন। শেষ করার আগে আরেকটি সুসংবাদ। যারা রান্না করতে ভালোবাসেন বা যারা খেতেও ভালোবাসেন, যারা খেতে ভালোবাসেন তাদের মধ্যে অনেকে আবার রান্না করতেও ভালোবাসেন, তো যারা রান্না করতে খুবই ভালোবাসেন তাদের জন্য এই বিশেষ ঘোষণা। বন্ধুরা, আপনারা অনেকেই আপনাদের মনের মতো রান্নাটা অনেক সময় চান যে আরও অনেক দর্শকের কাছে কি করে পৌঁছে দিতে পারি, কিন্তু কোনো উপায় না থাকার দরুন সেটা আর হয়ে ওঠে না। আর চিন্তা করার কিছু নেই, এখন আপনি আপনার মনের মতো রান্নাটি আরও বহু খাদ্যপ্রেমিকের কাছে পৌঁছে দিতে পারবেন খুব সহজে আমাদের চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, আপনি একটা ফোন করুন আমাদের এই নাম্বারে, আমরা পৌঁছে যাব আপনার রান্নাঘরে আপনার সেই মূল্যবান রান্নাটিকে তুলে আরও বহু খাদ্যপ্রেমিক খাদ্য রসিক মানুষদের কাছে পৌঁছে দিতে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর এখনও যারা আমাদের পরিবারের বন্ধু বা সদস্য হয়ে ওঠেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও যাতে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।